নমস্কার সবাইকে, আজকে লার্নিং এ স্বাগত। আজকের আলোচনা উচ্চ মাধ্যমিক ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, এবিটিএটিএস পেপার পেজ নম্বর 339। 1 নম্বর প্রশ্ন, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতের কোন বন্দরে এসে পৌঁছান? এখানে সঠিক উত্তর হবে, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে এসে পৌঁছান। 2 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির লেখক কে? এখানে সঠিক উত্তর হবে, জে এ হবসন। 3 নম্বর প্রশ্ন, ডেভিড লিভিংস্টোন কে ছিলেন? সঠিক উত্তর হবে, ডেভিড লিভিংস্টোন ছিলেন একজন ব্রিটিশ ধর্মপ্রচারক, সমাজসেবী ও চিকিৎসক। তিনি ধর্মপ্রচার ও দাস ব্যবসা বন্ধ করার জন্য আফ্রিকায় গিয়েছিলেন। পরের প্রশ্ন, বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝায়? সঠিক উত্তর হবে, ঊনবিংশ শতকের শেষ ভাগে এবং বিংশ শতকের প্রথমার্ধে ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলিতে যে উগ্র মানসিকতা সৃষ্টি হয় তা বিকৃত জাতীয়তাবাদ নামে পরিচিত। এই উগ্র মানসিকতার ফলে তারা নিজেদের শ্রেষ্ঠ দেশ ও জাতি বলে মনে করে এশিয়া ও আফ্রিকার দুর্বল জাতিগুলিকে পদানত করার চেষ্টা করে। পরের প্রশ্ন, সম্রাট ফারুকসিয়ারের ফরমানের দুটি গুরুত্ব কী ছিল? সঠিক উত্তর হবে, ফারুকসিয়ারের ফরমানের দ্বারা কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করে। এর ফলে কোম্পানি বাণিজ্যিক প্রতিযোগিতায় দেশীয় বণিক ও অন্যান্য ইউরোপীয় বণিকদের তুলনায় অনেকটা এগিয়ে যায়। 2 নম্বর, এই ফরমান লাভের ফলে ভারতে ইংরেজদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। পরের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থার নেতিবাচক প্রতিক্রিয়া কী হয়েছিল? সঠিক উত্তর হবে, দ্বৈত শাসনের ফলে কোম্পানি নিযুক্ত কর্মচারীরা কৃষকদের কাছ থেকে নির্বিচারে রাজস্ব আদায় শুরু করলে কৃষকরা চরম দুর্দশার সম্মুখীন হয়। এছাড়া এই ব্যবস্থার ফলে বাংলার বুকে এক ভয়াবহ দুর্ভিক্ষ ঘনিয়ে আসে যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। পরের প্রশ্ন, সৌর গ্রান্ট বিতর্কের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? সঠিক উত্তর হবে, কর্নওয়ালিস ভারতে জমি বন্দোবস্ত নিয়ে আলোচনা শুরু করলে পরস্পর বিরোধী দুটি অভিমতের সৃষ্টি হয়। রাজস্ব বিভাগের সচিব জন সৌর জানান, যেহেতু মুঘল আমলে জমিদার ছিলেন জমির মালিক, তাই তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী জমি বন্দোবস্ত করা উচিত। অন্যদিকে কোম্পানির দলিল বিভাগের প্রধান জেমস গ্রান্ট বলেন, যেহেতু মুঘল আমলে জমির মালিক ছিলেন সরকার, তাই জমিদার বা প্রজা যে কারোর সঙ্গে জমি বন্দোবস্ত করা যেতে পারে। এটাই ছিল সৌর গ্রান্ট বিতর্কের মূল প্রতিপাদ্য বিষয়। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এবং কাদের প্রচেষ্টায় শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে, 1800 খ্রিস্টাব্দে খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি মার্সম্যান এবং ওয়ার্ডের উদ্যোগে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, চার্লস উডের ড্যাসপ্যাচে ভারতের শিক্ষা সংক্রান্ত বিষয়ে কী কী সুপারিশ করা হয়েছিল? সঠিক উত্তর হবে, উডের ড্যাসপ্যাচে ভারতের শিক্ষা সংক্রান্ত বিষয়ে যেসব সুপারিশ করা হয়েছিল সেগুলি হল, পৃথক শিক্ষা দপ্তর স্থাপন, 2 নম্বর হবে শিক্ষক প্রশিক্ষণ, 3 নম্বর প্রাথমিক শিক্ষার বিস্তার, 4 নম্বর হবে 3টি প্রেসিডেন্সি শহরে বিশ্ববিদ্যালয় গঠন প্রভৃতি। আসছি পরের প্রশ্নে, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে কবে স্থাপন করেন? স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাব 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, মুসলিম সমাজের আধুনিকীকরণের লক্ষ্যে স্যার সৈয়দ আহমেদ কর্তৃক গৃহীত 2টি সামাজিক কর্মসূচির উল্লেখ করো। সঠিক উত্তর হবে, স্যার সৈয়দ আহমেদ মুসলিম সমাজের পর্দা প্রথা ও তালাক প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। 2 নম্বর, মুসলিম সমাজে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য তিনি আলিগড়ে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান কলেজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, দিকু বলতে কাদের বোঝানো হতো? সঠিক উত্তর হবে, সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে যেসব বিদেশি অনুপ্রবেশ করত তাদের সাঁওতালরা দিকু বলত। পরের প্রশ্ন, বাংলার তথাকথিত নবজাগরণের সাথে ইতালির নবজাগরণের মূল পার্থক্য কী ছিল? সঠিক উত্তর হবে, ইউরোপীয় নবজাগরণের বিরাট গতিবেগ, প্রবল উদ্যম এবং বহুমুখী সৃজনশীলতা বাংলার নবজাগরণে অনুপস্থিত ছিল। 2 নম্বর, বাংলার নবজাগরণ ছিল সীমাবদ্ধ নবজাগরণ, কেবল সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মধ্যেই তা সীমাবদ্ধ ছিল, কিন্তু ইউরোপীয় নবজাগরণ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। পরের প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কেন হুইটলি কমিশন গঠন করেছিল? সঠিক উত্তর হবে, 1929 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য হুইটলি কমিশন গঠন করেছিল। পরের প্রশ্ন, ডিভাইড অ্যান্ড রুল পলিসি ভারতবর্ষে কে প্রথম কার্যকর করেন? সঠিক উত্তর হবে, ব্রিটিশ ভাইসরয় জন লরেন্স ভারতবর্ষে প্রথম ডিভাইড অ্যান্ড রুল পলিসি কার্যকর করেন।
পরের প্রশ্ন, নেহেরু রিপোর্ট কী? সঠিক উত্তর হবে, 1928 খ্রিস্টাব্দে আগস্ট মাসে লখনৌতে অনুষ্ঠিত সর্বদলীয় সম্মেলনের পূর্ণ অধিবেশনে নেহেরু কমিটির প্রধান মতিলাল নেহেরু ভবিষ্যৎ ভারতের খসড়া সংবিধান রচনা করার উদ্দেশ্যে যে রিপোর্ট পেশ করেন তা নেহেরু রিপোর্ট নামে পরিচিত। পরের প্রশ্ন, এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাঙ্ক, কোন ঘটনার প্রেক্ষিতে গান্ধীজি এই উক্তি করেছিলেন? সঠিক উত্তর হবে, ক্রিপস প্রস্তাবে ভারতের পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়নি, তাই ক্রিপস প্রস্তাবকে গান্ধীজি ফেল পড়া ব্যাংকের উপর চেক কাটার সামিল বা এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাঙ্ক বলে আখ্যায়িত করেছিলেন। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের দুইজন নেত্রীর নাম লেখো। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মাতঙ্গিনী হাজরা এবং কনকলতা বড়ুয়া। কোন ঘটনা তানাকা মেমোরিয়াল নামে পরিচিত? সঠিক উত্তর হবে, জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা 1927 খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে পূর্ব এশিয়া সমস্যা সমাধানের জন্য জাপানের যুদ্ধনীতি গ্রহণ করা উচিত। তার এই আগ্রাসী নীতি তানাকা মেমোরিয়াল নামে পরিচিত। পরের প্রশ্ন, সুয়েজ সংকটের সমাধানের ক্ষেত্রে ভারতের ভূমিকা কী ছিল? সঠিক উত্তর হবে, সুয়েজ সংকট মোচনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুদ্ধবিরোধী কার্যকর করা এবং বিদেশি সৈন্য অপসারণের উদ্দেশ্যে যে আলাপ আলোচনা হয় ভারত তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জাতিপুঞ্জে শান্তিরক্ষা বাহিনী হিসাবে মিশরে সেনা পাঠায়। এক কথায় সুয়েজ সমস্যার সমাধান করবে ভারতের ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। আসছি পরের প্রশ্নে, 1967 খ্রিস্টাব্দে আরব ইসরায়েল যুদ্ধের পটভূমিকা উল্লেখ কর। সঠিক উত্তর হবে, 1956 খ্রিস্টাব্দের সুয়েজ সংকটের পর ইসরায়েল ও আরব রাষ্ট্রসমূহের সীমানায় রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন ছিল। 1967 সালে জাতিপুঞ্জের বাহিনী প্রত্যাহারের ফলে পুনরায় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায়? সঠিক উত্তর হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়। পরের প্রশ্ন, নেহেরু মহালনবিস মডেল কী? সঠিক উত্তর হবে, জওহরলাল নেহেরুর আদর্শ বাস্তবায়িত করার উদ্দেশ্যে প্রখ্যাত রাশিবিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহালনবিস 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা তৈরি করেন যা নেহেরু মহালনবিস মডেল নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতের কোথায় এবং কবে প্রথম পরীক্ষামূলক পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হবে, ভারতের পোখরানে 1974 খ্রিস্টাব্দের 18 মে প্রথম পরীক্ষামূলক পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ভারতের পোখরানে 1974 খ্রিস্টাব্দের 18 মে প্রথম পরীক্ষামূলক পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে সমস্ত এসএসসি প্রশ্নের উত্তর। আশা করি এগুলো অনুশীলন করলে তোমরা উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে। ধন্যবাদ, নমস্কার।